তৃণমূল মানবাধিকারের কথা বলে, ধর্মীয় স্বাধীনতার কথা বলে। তো নুসরত জাহানের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে ওরই পার্টির লোকেরা, অথচ সেই ক্ষেত্রে পার্টি মৌন কেন? মৌন এই প্রশ্নের উত্তর দিই। তোষামোদের রাজনীতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। অনেক সময় আমরা দেখেছি অন্য ধর্মের লোককেও মুসলিম ধর্মে কনভার্ট করা হয়েছে, সে বলপূর্বক হোক আর যেভাবেই হোক কনভার্ট করা হয়েছে, কিন্তু এ তো খুশি মনে, নিজে বুঝতে পেরেছে যে এই সংস্কার যেটা হিন্দু সংস্কার চলছে এই সংস্কারের সাথে একজন মহিলা হিসাবে নিজেকে যুক্ত করা উচিত। সেই কারণে নুসরত সেই সংস্কারে সংস্কারিত হয়ে থাকতে চাইছে। তো একজন মহিলার স্বাধীনতায় হস্তক্ষেপ যারা করছে, একজন মহিলার সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তৃণমূলে সাংসদ হওয়ার পরও তৃণমূল চুপ, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে কারা এই রাজ্যে সাম্প্রদায়িক রাজনীতি করছে, কারা এই রাজ্যে ধর্মকে নিয়ে রাজনীতি করছে। ধর্মের রাজনীতির ক্ষেত্রে মহিলার সম্মান অসম্মান তৃণমূলের কাছে কিচ্ছু নেই। দেখুন, প্রধানমন্ত্রীকে নানাভাবে সমালোচনা করবার চেষ্টা করার জন্য রাজ্যে এবং সারা দেশে যেভাবে অপর্ণা সেনের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে, সেই জনরোষ থেকে উনি পরিষ্কার বাস্তবটা বুঝতে পেরেছেন। সেই কারণের জন্য উনি এবার দেখেছেন হত্যা হত্যা, তার মধ্যে রং দেখা উচিত নয়, সেই বোধটা ওনার মধ্যে জেগেছে। আমি বলবো এটা শুভ দিক, কারণ আমাদের বক্তব্য এটাই ছিল যে হত্যাকারী কোন দলের এ দেখার কোনো প্রয়োজনীয়তা নেই, যিনি হত্যার শিকার তিনি কোন দলের এ ভাবার কোনো অবকাশ নেই। সেই কারণে হত্যা হত্যা তার কোনো রং দেখা উচিত নয়। কিন্তু দুর্ভাগ্য, অপর্ণা সেন সহ এই রাজ্যের বুদ্ধিজীবীরা রং দেখে মুখ খোলে, এক এক সময় এক এক রকম রং তাদের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয়, আবার এক একটা রং বুদ্ধিজীবীদের বুদ্ধিকে খুলে দেয়। বুদ্ধির দরজার তালা খুলে মুখ তখন মৌন থেকে সক্রিয় অবস্থা তৈরি হয়। সেই কারণে আমরা মনে করি যে অপর্ণা সেনের সেই জায়গা থেকে শুভবুদ্ধির উদয় হয়েছে, এটাই আমি ধরব, এবং অপর্ণা সেনের রাস্তাতে বাকিরাও চলুক এটাই চাইব, তবেই বুদ্ধিজীবীদের সম্মান বজায় থাকবে, নইলে বুদ্ধিজীবীর অপর নাম পরজীবী এ কলঙ্ক থেকেই যাবে।